অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি। অর্থাৎ আগামী মাসে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনি কোন কোন দিকে আপনাদের ভালো এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। এটি মাসিক রাশির ফলের ভিডিও, এটি ইন জেনারেল রাশিফল ব্যক্তিকেন্দ্রিক নয়, কারণ মকর রাশির হাজারো লাখে মানুষ আছে সেখানে যে একদম হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আগামী মাসে কি হতে পারে তার একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করছেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক মকর রাশির মার্চ মাস কেমন যাবে। প্রথমে আসি এই মাসে যা গ্রহের গোচর। আপনাদের রাশিতেই শনি এবং বৃহস্পতির অবস্থান এবং রাশির দ্বিতীয়ভাবে শুক্র এবং তৃতীয়ভাবেও শুক্রের অবস্থান হবে এবং রাশির দ্বিতীয়ে রবি অবস্থান এবং রাশির তৃতীয় স্থানেও কিন্তু রবির অবস্থান। রাশির পঞ্চম স্থানে মঙ্গল এবং রাহুর অবস্থান। দেখুন, বেশ কিছু শুভ শুভ জায়গাগুলো যেমন আছে, বেশ কিছু জায়গাতে কিন্তু প্রবলেমও থাকছে। প্রথম কথা বলি, প্রথম বৃহস্পতির রাশিতে বসে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের। প্রথম কথা বলি, শরীর স্বর্গতের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা এবং যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। শরীরের দিক ভালো, ভাগ্যের দিক ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদের যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা বাড়িয়ে তুলছে, বা আপনার সন্তানের শরীর স্বর্গাত খারাপ হওয়া বা ছোটোখাটো চোট আঘাত লাগা। আপনার যদি ধরুন 5 বছর 7 বছরের বা 2 বছরের বাচ্চা আছে, তার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগা, এই সমস্যাগুলো কিন্তু এ মাসে কিন্তু থাকবে। অর্থাৎ এই দিক থেকে বি কেয়ারফুল। প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের বেশ কিছু কানেকশান এ মাসে কিন্তু থাকবে, অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু হবে নিশ্চিত রূপে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের হবে এবং এই ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির বিবাহ জায়গাটা কিন্তু প্রশমিত করছে, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গায় কিন্তু খুবই ভালো, এই সময় কিন্তু আপনারা এগিয়ে চলুন, নিশ্চিত রূপে বিয়ের জায়গাটা বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন। এবার আসি আপনাদের কর্মক্ষেত্র। দেখুন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনি ধরুন কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় থাকবে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে শুভ শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন কর্মক্ষেত্রে, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন, পরিবর্তন চাইছেন, সেই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের যেহেতু একাদশ পতি এবং আপনাদের চতুর্থ পতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, সেই জায়গাতে কী হবে,
সফলতার জায়গা লাভের জায়গাটা চট করে কিন্তু পাবে না, অর্থাৎ বেশ কিছু বেগ পেয়ে পেয়ে আপনাকে কিন্তু সেই জায়গাগুলো অ্যাচিভমেন্ট করতে হবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্কিং আপনাদেরকে কিন্তু করতে হবে। আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু এ মাসে আপনাদের পরিশ্রম আছে। এবং আর্থিক স্থিতির জায়গাটা আমি যদি বলবো মধ্যম, কিন্তু আপনাদের ব্যয় আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু এই মার্চ মাসে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে, অর্থাৎ আপনার পৈতৃক সূত্রে কোনো জায়গায় সম্পত্তি পাওয়া, সেখান থেকে টাকা পাওয়া এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে হঠাৎ কোনো সূত্র থেকে আপনি টাকা পেলেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদের হবে, অর্থাৎ পরিবারের জায়গাটা শুভ এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য একটা জায়গা বিশেষভাবে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গা কিন্তু আপনাদের থাকছে। এবং আপনাদের আপনি ধরুন মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ, কোনো কোনো ক্ষেত্রে যাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে যথেষ্ট পরিমাণে সম্মান, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি পাবেন এবং সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত, সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, সেই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ সেই যোগাযোগগুলো আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। দেখুন, আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষ করে গাড়ি বা বাইক চালালে একটু হলেও কনসাসনেস থাকুন, ছোটোখাটো চোট আঘাত লাগা এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। এবং আপনার ভাইয়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, বা আপনি ভাইয়ের কথা শুনে মনে দুঃখ পেলেন, বা আপনার কথা শুনে ভাই মনে দুঃখ পেলো, এই যে ভাইয়ের সাথে একটু হলো মত পার্থক্যের সম্ভাবনাটা কিন্তু থাকছে। এবার আসি ব্যবসার জায়গাটা। আপনি মকর রাশি মানুষ, ব্যবসার জায়গাটাতে কিন্তু আপনারা মধ্যম বলা যেতে পারে, হিউজ ইনভেস্টমেন্ট করবেন না। কিছু কিছু ক্ষেত্রে টাকা চোখ চলে যাওয়া বা লসের মুখে চলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে এবং বেশ কিছু টাকা আপনার কিন্তু আটকে যেতে পারে, অর্থাৎ লেনদেনের ব্যাপার, যাদের মামলা মকদ্দমা কেস চলছে সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা রিম্যারেজ করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। বেশ কিছু অপরচুনিটি অফার আপনাদের জীবনে কিন্তু আসবে, যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন সেক্ষেত্রে বিশেষভাবে লাভ। তবে বলবো, যারা মিডিয়া লাইনে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। যাদের পেট্রোল পাম্প আছে, আপনার ধরুন বিউটি পার্লার আছে, আপনার ফুডের জায়গা, ফুডের ব্যবসা আছে, আপনার গোল্ডের বিজনেস আছে বা আপনার কসমেটিক্সের বিজনেস আছে, এই ব্যবসাগুলো কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু থাকছে। এই ছিল মকর রাশির জিস্ট, কি পেতে চলেছে মকর রাশি মার্চ মাসে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।